Hey everyone, Assalamualaikum. Welcome করছি নতুন একটা assemble ভিডিওতে দেখতে পাচ্ছ বেশ কিছু colorful toy vehicles এর part কিন্তু এখানে একটা setup আকারে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর প্রতিটা toy vehicles কে কিন্তু আজকে আমি জোড়া লাগিয়ে বা assemble করে তোমাদের সাথে introduce করিয়ে দিব তো friends চলো আমরা assemble ভিডিওটা শুরু করি তো friends আমি প্রথমেই যে toys এর partsটাকে হাতে নিয়ে নিচ্ছি এটা কিন্তু একটা truck vehicles এর part তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো খুবই চমৎকার কিছু স্টিকার করা নাইস একটা কালারের সাথে কিন্তু রয়েছে এই truck vehicles এর partটি তো এটাকে কিন্তু আমি এই পার্টটার সাথে ফিক্স করব দেখো এটাও কিন্তু একটা এই ট্রাকেরই পার্টস খুবই কালারফুল একটা ক্রেন পার্টস দেখতে পাচ্ছো এই ক্রেন পার্টসটাকে কিন্তু আমি এই পাশে এই ট্রাকের বডির পার্টসটার সাথে ফিক্স করে ফেলবো আর এই জন্য আমি একটা স্ক্রুকে হাতে নিয়ে নিয়েছি এই স্ক্রুটা দিয়ে আমি কিন্তু দুইটা পার্টকে মজবুতভাবে ফিক্স করে দেওয়ার ট্রাই করব দেখো এবার কিন্তু টাইট করে ফেলবো আমার কাছে একটা স্ক্রু ড্রাইভার রয়েছে সেটাকে দিয়ে Wow, দেখো আমি কিন্তু অলরেডি এটাকে টাইট করে ফিক্স করে ফেলেছি খুবই চমৎকারভাবে আর এখন আমি এটা খুঁজে নিব যে লোয়ার পার্ট কোনটা এইটা কিন্তু এই ট্রাক ভেহিকলসের লোয়ার পার্টটা তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো আমি এই লোয়ার পার্টটাকেও কিন্তু এটাকে পজিশন ওয়াইজ প্রথমেই বসিয়ে ফেলবো আর তারপরে কিন্তু আমি এখানে একটা স্ক্রু দিয়ে এই অংশটাকে ফিক্স করে ফেলবো দেখো দুইটা পার্টকে কিন্তু মজবুতভাবে ফিক্স করার জন্যই আমি স্ক্রুটাকে দিয়ে দিলাম আর অলরেডি টাইটও করে ফেলেছি এবার জাস্ট মিসিং থেকে গিয়েছে উইলগুলো সেই উইলগুলোকে কিন্তু একে একে আমি ফিক্স করে ফেলবো দেখো প্রথমে দুই পাশের দুইটা উইলকে আমি একসাথে চেপে ধরে ফিক্স করে দেওয়া ট্রাই করব ইয়েস আর এবার কিন্তু সামনের দিকের আরও যে দুইটা উইল রয়েছে সেই উইল দুইটাকে আমি কিন্তু ফিক্স করে ফেলবো সেম ওয়েতে জাস্ট চেপে ধরে আমি যখন এটাকে প্রেস করলাম তখন কিন্তু ফিক্স হয়ে গেল এই ক্রেন ট্রাকটি অসাধারণ একটা কনস্ট্রাকশন ক্রেন ট্রাক খুবই নাইস কালারের সাথে ইয়েলো আর ব্লু এর একটা কম্বিনেশন খুবই চমৎকার একটা ক্রেন ট্রাক মিনি সাইজের তো এটাকে রাখছি আর তারপরেই কিন্তু আমি নিয়ে নিব আজকের একটা অ্যাট্রাকটিভ টয়েজ এর পার্টসকে দেখো তোমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছো এটা একটা এয়ারওয়েজ এর পার্টস তো এটার নিচেও কিন্তু একটা পার্টস মিসিং রয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো তো এই পার্টসটাকে আমি কিন্তু প্রথমে ফিক্স করব দেখো এদিক থেকে আমি এটাকে জাস্ট এটা পজিশন ওয়াইজ বসিয়ে আমি যখন এটাকে প্রেস করব তখন কিন্তু ফিক্স হয়ে গেল আর এবার দুই সাইডের যে অংশটা থাকে সেই অংশটাকে কিন্তু আমি ফিক্স করে ফেলবো এখানে সেম ওয়েতে প্রেস করে ওয়াও নাইস একটা কালার কিন্তু রয়েছে এই এয়ারপ্লেনের মধ্যে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এখন কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল এই এয়ার ভেহিকলটি একটা এয়ারপ্লেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের ব্লু আর পিঙ্কের একটা চমৎকার কম্বিনেশন এই চিপেস্ট টয় এয়ারপ্লেনটির মধ্যে দেখো এটা কতটা রিয়েলিস্টিক অসাধারণ একটা কালার কম্বিনেশনের সাথে কিন্তু এই রিয়েলিস্টিক এয়ারপ্লেনটি তো আমি এটাকে এখানে রাখছি আর তারপরে কিন্তু আমি নিয়ে নিব একটা বাস এর পার্টসকে আর এটা কিন্তু একটা স্কুল বাসের পার্টস তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো খুবই চমৎকার নাইস একটা কালারও কিন্তু রয়েছে স্কুল বাসের মধ্যে তো এটার যে লোয়ার পার্ট সেটাকেও কিন্তু এখন আমি হাতে নিয়ে নিব এয়ারপ্লেনটাকে সরিয়ে আর দেখো এটার মধ্যে মোটর ক্যাবল লাইট অনেক কিছুই রয়েছে এখানে একটা স্পিকারও দেখতে পাচ্ছ ইনসাইডে তো আমি প্রথমেই কিন্তু এটাকে এই পজিশন ওয়াইজ বসিয়ে নেওয়ার ট্রাই করব দেখো পজিশন ওয়াইজ বসিয়ে দেন আমি এটাকে মজবুত করার জন্য কিছু স্ক্রুর সাহায্য নিব তো প্রথমে আমি এই দিকে একটা স্ক্রুকে ফিক্স করে দিব এটাকে মজবুতভাবে ফিক্স করার জন্য ওয়াও আর এখন কিন্তু এই পাশে আরও দুইটা স্ক্রু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রু হোলগুলো সেই স্ক্রু হোলের মধ্যে আমি কিন্তু অলরেডি স্ক্রু দিয়ে দিয়েছি আর এবার টাইট করে ফেলব বাতাসে কিন্তু পাতা এসে পড়েছে আমার এই সেট আপের উপরে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু আমার কাজটা করেই যাচ্ছি এই স্ক্রুকে টাইট করে ফিক্স করে দিচ্ছি খুবই চমৎকারভাবে কমপ্লিট করে ফেললাম এই স্কুল বাসটিকে অসাধারণ কালারের একটা স্কুল বাস খুবই চমৎকার আর স্কুল বাসটা কিন্তু তোমরা অনেক লাইক করো পছন্দ করো আমার সেট আপে কিন্তু আজকে এই স্কুল বাসটি রয়েছে খুবই চমৎকার একটা মডেলের একটা টয় স্কুল বাস তো এটাকেও অ্যাসেম্বল করা হয়ে গেল আর এবার কিন্তু আমি নিয়ে নিব এই ট্রাক ভেহিকলসটাকে দেখো অসাধারণ একটা ট্রাক ভেহিকলসের পার্ট তো এটার নেক্সট যে পার্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এখন আমি একে একে ফিক্স করার ট্রাই করব প্রথমেই আমি এই পেছন দিকের এই অংশটাকে ফিক্স করে নেওয়ার ট্রাই করব দেখো এটাকে কিন্তু পজিশনে বসিয়ে দেন আমাকে ফিক্স করতে হবে দেখো এখানে দুইটা গার্ড রয়েছে এই গার্ডগুলোর সাথেই কিন্তু
আমাকে এই অংশটাকে ফিক্স করে দিতে হবে। ইয়াস, আমি কিন্তু অলরেডি এই গার্ডের সাথে বসিয়ে ফেলেছি এই ডাম্পিং অংশটাকে, খুবই চমৎকার। এটা কিন্তু একটা ড্রাম ট্রাকই হবে। আর এটার মধ্যে যে হুইলগুলো মিসিং রয়েছে সেই হুইলগুলোকে কিন্তু আমার এই পজিশনে রেখে তারপরে অন্য একটা পার্ট দিয়ে চেপে কিন্তু এটাকে ফিক্স করে দিতে হবে। দেখো, আমি কিন্তু এই পার্টটাকেও হাতে নিয়ে নিয়েছি, হুইলগুলোকে পজিশনে ফার্স্টেই বসিয়ে ফেলেছিলাম, আর এবার কিন্তু এটাকে চেপে হুইলগুলোকে আমি ফিক্স করে দিলাম। দেখো, খুবই চমৎকার সিক্স হুইলার একটা ডাম্প ট্রাক, খুবই কালারফুল কিন্তু রয়েছে এই ছয় চাকার ডাম্প ট্রাকটি, খুবই অসাধারণ। আন্ডার কনস্ট্রাকশন একটা স্যান্ড ট্রাক বা ডাম্প ট্রাক তোমরা এটাকে বলতে পারো, খুবই অসাধারণ কালার, খুবই অসাধারণ মডেল, পুরোপুরি বাস্তবের আদলে করা একটা ডাম্প ট্রাক। তো এটাকেও কিন্তু রাখছি, আর এটাকে রেখে আমি সাথে সাথেই কিন্তু এই ভিকলসের পার্টটাকে হাতে নিয়ে নিচ্ছি। দেখো, এই ভিকলসের পার্টটাকে হাতে নেয়ার পরে এটা নেক্সট যে পার্ট রয়েছে সেই পার্টগুলোকে আমি এখন ফিক্স করে ফেলবো। তোমরা হয়তো বা অলরেডি বুঝে গিয়েছো যে এটা কী টয়েস হতে যাচ্ছে বা কী ভিকলস হতে যাচ্ছে। তো আমি এটাকে পজিশনে বসিয়ে ফেলার ট্রাই করব। দেখো, আমি কিন্তু এটাকে পজিশনে দিয়ে দেওয়ার ট্রাই করছি। তো এটাকে অলরেডি আমি পজিশনে বসিয়েও ফেলেছি। দেখো, এবার জাস্ট এটার মধ্যে যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলোকে দিয়ে একে একে কিন্তু আমি টাইট করে ফেলবো, আর এই দুইটা পার্টকে মজবুত করে ফেলবো। প্রথমে আমি সামনের দিকের একটা স্ক্রুকে দিয়ে সামনের অংশটাকে টাইট করে ফেলছি, আর এবার এই পেছন দিকে আরও দুইটা স্ক্রু আমার দিয়ে দিতে হবে। এখানে স্ক্রু হোল রয়েছে, সেই হোলের মধ্যে অলরেডি দিয়ে আমি কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে ফেলবো। ওয়াও ফ্রেন্ডস, দেখো এই ট্রাইসাইকেলটি বা সিএনজি অটো রিক্সাটিকেও কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি অ্যাসেম্বল করা। খুবই চমৎকারভাবে একটা সিএনজি অটো রিক্সাকে কিন্তু আমি অ্যাসেম্বল করে ফেললাম। একেবারেই রিয়েলিস্টিক একটা কালার কম্বিনেশন, বাজাজ অটো সিএনজি অটো রিক্সা, গ্রিন আর ইয়েলোর কম্বিনেশন, খুবই অসাধারণ, পুরোপুরি রিয়েলিস্টিক, বেশ কোয়ালিটিফুল মেটালের তৈরি এই ট্রাইসাইকেল বা সিএনজি অটো রিক্সাটি। যেটা বিচ্ছিন্ন ছিল আমি এটাকেও কমপ্লিট করে ফেললাম অ্যাসেম্বল করা। আর সর্বশেষ কিন্তু আমার কাছে রয়েছে মিনি সাইজের একটা টয়েস, আর এই দুইটা পার্ট কিন্তু আমার অ্যাসেম্বল করা খুবই সহজ হবে। তো আমি প্রথমেই কিন্তু এটাকে এই দিকে ফিক্স করে দেওয়ার ট্রাই করব। দেখো, আমি কিন্তু এই দুইটা পার্টকে পজিশন ওয়াইজ ধরে জাস্ট চেপে ফিক্স করে ফেলবো। খুবই মিনি সাইজের একটা মাইক্রোবাস, যেটা হচ্ছে একটা পুলিশ মাইক্রোবাস, ক্রাইম প্রিভেনশন একটা পুলিশ মাইক্রোবাস। এখানে একটা সাইরেন লাইটও দেখতে পাচ্ছ, চমৎকার কিছু স্টিকার, আর খুবই চিপ প্লাস্টিকের এই টয়েসটি, মিনি সাইজের এই পুলিশ মাইক্রোবাসটি ছিল আজকের ভিডিওতে অ্যাসেম্বল করা। আর একটা এয়ারপ্লেন ছিল, খুবই অসাধারণ কালার কম্বিনেশনের চিপ প্লাস্টিকের একটা রিয়েলিস্টিক এয়ারপ্লেন, একটা স্যান্ড ট্রাক বা ডাম্প ট্রাক সিক্স হুইলার কনস্ট্রাকশন, আর একটা সিএনজি অটো রিক্সা বা ট্রাইসাইকেল, খুবই অসাধারণ, আর একটা স্কুল বাস, তোমাদের ফেভারিট স্কুল বাস, আর ছিল একটা ক্রেন ট্রাক, যেটা হচ্ছে একটা কনস্ট্রাকশন ক্রেন ট্রাক। হোপফুলি প্রতিটা টয় ভেহিকলসকে অ্যাসেম্বল করে তোমরা এনজয় করেছো। এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দিন টেক কেয়ার, বাই বাই।